আগে মহতারাম আপনার কাছে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে জানতে চাচ্ছি। আসলে আমাদের মুসলিম উম্মার দুর্ভাগ্য হলো যে আল্লাহ যেটা কোরআন কারিমে আমাদের ব্যালেন্স শিখিয়েছেন যে কোনো ব্যাপারে উগ্র না হওয়া, মুসলিম উম্মার সব ব্যাপারে উগ্র হয়ে যায় আমরা, কেন আমি জানি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে আপনারা ভালো করে পড়েন, ইহুদি খ্রিস্টানদের অনাচার অজাচারের জুলুম অত্যাচার আলোচনা করতে যেয়ে তাদের প্রশংসা করেছেন, আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নইলে পরে প্রশংসা করেছেন, সবাই নয়, ভালো দিকগুলো সব ব্যাপারে মুমেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে। তো ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। যারা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন বা যে কাউকে, আমাকে বলেন অমুককে বলেন, প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, টাকা নেন, যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী 3 তালাক, এই কসম করতে উনি রাজি হবেন কিনা, যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন। আর আল্লাহ কোরআন করিমে বলেছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ-জন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুমুজ-জন্ন ফা ইন্নাজ-জন্ন আকযাবুল হাদিস, তোমরা আন্দাজের উপরে ধারণা বলো না, এটা মিথ্যা কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয়, অর্থাৎ জাকির নায়েক টাকা নেননি, এটা মিথ্যা কথা, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা ফী মুমিনিন মা লাইসা মিন ফীহি উস আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি রাদগাতাল খাবালে হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, যদি কেউ কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত পুঁজ পেশাব পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, ইহুদির দালাল, খ্রিস্টান দালাল অমুক কর্ম করেছে, এইটার ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আল্লাহু আকবার। আমরা অন্যের গোনাগুলো দেখবো, নিজের কি অবস্থা দেখবো না, আমরা কথাগুলো আমরা এটা বলতে পারি জাকির নায়েক ভালো না, ওনার কথাগুলো ভুল, ওনার এই কাজটা ভুল, এগুলোতে সমস্যা নেই যদি কেউ মনে করেন, কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, তিনি অমুক, তিনি অমুকের টাকা পেয়েছেন, এই কথাগুলো বলতে আমাদের হৃদয় কি একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয়। এবার তার কথায় আসি, আমরা ইসলাম বলতে কি বুঝি? ইসলাম বলতে যদি রাসূলুল্লাহ সাল্লাম সাহাবিদের ইসলাম বুঝি, তাহলে জাকির নায়েকের ওয়াজ শুনে আজ পর্যন্ত কোনো মুসলমান ইসলাম ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়েছে এমন কোনো নজির নেই। কিন্তু ইসলাম বলতে যদি আমরা হানাফি মাজহাব বুঝি বা অন্য কোনো কিছু বুঝি, তাহলে তিনি ইসলামের শত্রু হতে পারেন, কারণ তার ওয়াজ শুনে অনেকে হানাফি মাজহাব ত্যাগ করে। কিন্তু আমরা তো জানি মাজহাব হানাফি শাফি হাম্বলি মালিকি যে কোনো একটা হলেই সে মুসলমান থাকে, কাজেই অগণিত লক্ষ লক্ষ বেদিন মুসলমান যারা দিন বুঝতেন না তারা তার কথাই দিন শুনছেন, অমুসলমানরা দিনের বিষয়ে জানছেন, তিনি একটা ভালো কাজ করছেন। তবে তার কাজের ভিতরে তিনি একটা ভালো কাজ করছেন বলে তার সবই খারাপ বা সবই ভালো, এটা ঠিক নয়। তার কাজে আমি ব্যক্তিগতভাবে দুটো বিষয় মনে করি, তিনি যদি এটা না করতেন খুবই ভালো হতো। একটা হলো একজন দায়ী বিতর্কিত মাসআলায় না যাওয়া উচিত, তিনি আলেম নন, তিনি দায়ী, আল্লাহ তাকে অসাধারণ মেধা দিয়েছেন, ইসলামের তুলনামূলক আলোচনা অন্যান্য ধর্মাবলম্বীদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি অতুলনীয় খেদমত রেখেছেন, যেটা আমরা কেউই পারিনি, যেটা আগে আলেমরা করেছেন, দুঃখজনকভাবে বর্তমান যুগে একজন আলেমও এই কাজ করছেন না। আলেমদের দায়িত্ব তিনি পালন করছেন, তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি তাওরাত ইনজিল বেদ গীতা দিয়ে ইসলামের শিক্ষার সৌন্দর্য তুলে ধরছেন, ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো তিনি রোধ করছেন এটা তার বড় খেদমত। কিন্তু তিনি ফেকা মাসলা মাসাইল হাদিসের সহি জয়ী মাসলা মাসাইল এগুলো তিনি জানেন না, এখানে তিনি মুকাল্লিদ, অন্য কোনো আলেমের কথা মতো তিনি করেন, তার উচিত ছিল এই কথাগুলো আলেমদের দায়িত্ব দেওয়া, তার টিভিতেই যে বড় বড় আলেম তাদেরকে রেফার করে দেওয়া, তারা ওটাকে এলমি একাডেমিক বলতে পারতেন, উনি যখন বলেন একাডেমিক হয় না, আর উনি যেহেতু দায়ী, দায়ীদের যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা উচিত। তবে উনি যেগুলো বলেন, উনি আমার জানা মতে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যারা বই টই লিখেছেন তার বইয়ের ভিতরে তার যে অভিযোগগুলো আছে অভিযোগের ভিতরে কোনো সারবত্ব আমি পাইনি, ছোটোখাটো যে বিষয়ে যেমন তিনি মাতৃভাষায় খুতবা দিতে বলেন, এটা তো আবু হানিফার অনেক মত আছে, সৌদি আরবের সব আলেমরা বলেন, তিনি অনেক মশলায় হাম্বলি ফেকার অনুসরণ করেন, এটা তো সব ফেকাই তো ঠিক আছে, যদি হাম্বলি ফেকাই গেলেই গুমরা হয় তাহলে তো বিশ্বের সব মানুষই গুমরা হয়ে যাবে। তবে তার উচিত ছিল এই বিষয়গুলো আলেমদের দিয়ে বলানো, ফেকি বিষয়ে তার না যাওয়া। আর আমরাও বলবো যে আপনারা তার তিনি একটা বিষয় বলেছেন বলেই তার কথাটা ফেকি বিষয়ে সঠিক এটা মনে করার কারণে আলেমদেরকে প্রশ্ন করবেন। দ্বিতীয় যে বিষয়টা তিনি করেন সেটা তার পোশাকের ব্যাপারটা, তিনি সহি হাদিসের কথা বলেন, এজন্য তার উচিত ছিল সহি হাদিস নির্দেশিত কোনো পোশাক পরা, অন্তত হাদিস
তিনি টাই ব্যবহার করেন, এটা অতীত কাল থেকেই বিতর্কিত পোশাক, অনেক আলেম এটাকে হারাম বলেছেন। প্যান্ট শার্ট যদিও কেউ হারাম বলেননি, এটা দায়ের জন্য না পড়লেই ভালো হতো। তারপরও তিনি প্যান্ট টাকনোর উপরে পরেন, দাড়ি সুন্নত মতো রাখেন, তিনি সহি হাদিসে যা আসছে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। আমরা বলবো তার টাই পরাটা অনুচিত হয়েছে, এটা অধিকাংশ আলেম হারাম বলেছেন, কিন্তু একটা লোক টাই পরেছে, ওটা হারাম হলেও আমাদের সমাজে আলেমদের ভিতরে আমরা দিনদাররা অনেক হারাম কাজ করছি, তার একটা হারামের জন্য তার অগণিত বড় বড় খেদমত অগ্রহণযোগ্য হয়ে যাবে এরকম মনে করার কারণ নেই। আর যেখানে ফেকি বিতর্ক আছে একতলাফি বিষয়ে, আমি আমার মতটাকে হারাম মনে করলো, অন্যান্য ফকি অনেক আগে থেকে, শুধু জাকির নায়ক নয়, মিশরের, সৌদি আরবের অনেক আলেম আগেও টাইকে জায়েজ বলেছেন, তবে আমরা এটাকে অবৈধ বলার পক্ষে জোরালো মত পাই, ওনার এটা বর্জন করা উচিত ছিল। যারা দিনের ভালো চান, আমরা অনুরোধ করব, সুযোগ থাকলে তাকে অনুরোধ করার, যে আপনি যেহেতু আল্লাহর দিনের দায়ী, বিতর্ক আসে, যেমন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন যে ইত্তাকু মাওয়াকিআত তুহাম, যে কাজটা করলে মানুষ তোমার বিরুদ্ধে খারাপ ধারণা করতে পারে, অপবাদ দিতে পারে, এই কাজগুলো করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নমুনা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে এতেকাফ করছেন, হযরত সফিয়া তার স্ত্রী তার কাছে এসেছেন, কিছু কথা বলে চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন, অন্ধকার হয়ে গেছে ইশার আগে বা ওই রকম সময় রাত্রিবেলায়, দুজন সাহাবী যাচ্ছিলেন পাশ দিয়ে, তারা নবীজির সাথে একজন মহিলাকে দেখে দ্রুত চলে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, এই শোনো, এ কিন্তু আমার স্ত্রী সফিয়া। তখন তারা বললেন, সুবহানাল্লাহ, আমরা কি মনে করবো যে আপনি বেগানে মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন, এটা তো আমরা কল্পনাই করবো না। বললেন, না, ইন্না শয়তানা ইয়াজরি ফি কলবি ফি দামি ইবনে আদম ইবরি ফি ইবনে আদম মাজরা দামি, শয়তান মানুষের ভিতরে রক্তের মতো চলতে পারে, কাজে তোমাদের ভিতরে কোনো বদ ধারণা দিতে পারে, কাজে যে কাজ করলে মানুষের ভিতরে বদ ধারণা আসতে পারে, খারাপ ধারণা আসতে পারে, এগুলো বর্জন করা দায়ের দায়িত্ব, এটা সুন্নাহ নির্দেশিত কর্ম, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন।